Hello friends, welcome to Rubaiyat's World. Today I'm going to share with you a delicious carrot halwa recipe. Those who have diabetes can eat this halwa for free. And those are on a keto diet can also eat it. Let's see if carrots are included in the keto The carrot, 195 milligrams of potassium. Again, potassium is necessary to help lower insulin, so we want that very high. Look at this, 6 grams of carbs. That's pretty low compared to a beet it's like half sugars are 2.9 uh, grams so that is very very low compared to a beet uh, protein not a lot of protein uh, half the fiber so i would say carrots would be okay to consume in a ketogenic diet carrots would be okay to consume in a ketogenic diet be barso gajur kajabi tabi a gajur kajabi যারা কিটোজেনিক লাইফস্টাইল চুজ করে নিয়েছ তারা খেতে পারবে কিন্তু যারা এক্সট্রিম ওয়েট লস করতে চাচ্ছ তারা কিন্তু গাজর শশা টম্যাটো অ্যালমন্ড এবং বেরি জাতীয় ফ্রুটস অ্যাভয়েড করবে আগে ওজনটা কমিয়ে নেবে এই সব অ্যাভয়েড করে শুধুমাত্র লিফি গ্রিন ভেজিটেবল এবং ফ্যাট জাতীয় খাবার বেশি করে খেয়ে এবং রেড মিট খেয়ে ওজনটা আগে কমিয়ে নেবে তারপরে অবশ্যই তোমরা গাজরের হালুয়া গাজর শশা টমেটো সব কিছুই খেতে পারবে লিমিটেড অ্যামাউন্ট করে আমরা যে কোনো ডিনার বা মিলের পর আধা কাপ পরিমাণ এই গাজরের হালুয়াটা অবশ্যই খেতে পারবো কিটোজেনিক ডায়েটে চলো দেখে ফেলি গাজরের হালুয়া রেসিপি আমাদের যা যা লাগবে তা হলো আড়াই কেজি শ্রেড করা গাজর গাজরের সাথে তোমরা মিষ্টি কুমড়াও নিতে পারবে মিষ্টি কুমড়াও কিন্তু কিটোডায়েটে খাওয়া যায় আধা কাপ ঘি সামান্য এলাচি নিয়েছি আন্দাজ মতো আধা কাপ যে কোনো ক্রিম ফ্রেশ ক্রিম কিংবা স্টেরিলাইজড ক্রিম আর পনেরোটা স্টিভিয়ানার স্যাশে দেবো স্টিভিয়ানা কিন্তু অর্গানিক এবং ভীষণ সেফ নিশ্চিন্তে খেতে পারবে আজকের হালুয়া রেসিপিতে আমি ব্যবহার করছি পিকান নাটস কারণ পিকান নাটসের কিন্তু অনেক হেলথ বেনিফিট এতে পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক ক্যালসিয়াম সহ আরও অনেক কিছু আছে যা কিটোডায়েটের জন্য ভীষণ জরুরি আমি আসলে সুইটস খেতে ভীষণ পছন্দ করি আর যখনই আমার সুইটসের ক্রেভিং হয় আমি তখন অর্গ্যানিক স্টিভিয়া দিয়ে এভাবে মজা করে নিজের মতো সুইটস তৈরি করে নিই আর কিটো ডায়েটে যখন অতিরিক্ত সুইটসের ক্রেভিং হয় সেটা কিন্তু ভালো লক্ষণ তার মানে আমাদের শরীর সুগার বার্ন করছে আর বডি থেকে অতিরিক্ত সুগার বার্ন হয়ে চলে যাচ্ছে সেই জন্যই সুগারের ক্রেভিংটা কিন্তু হয় আর সেই সময় অবশ্যই তোমরা কষ্ট করবে না এটাকে কিটো ফ্লুও বলে অনেক সময় কিটো ফ্লুতেও কিন্তু এই সিমটমটা হয় তোমরা অবশ্যই এভাবে স্টিভিয়া দিয়ে সুইটস তৈরি করে নিও আর আজকের রেসিপিতে আমার আসলে ঘিটা একটু বেশি হয়ে গেছিলো তোমরা কিন্তু আধা কাপই দেবে আমি তোমাদের যেই মাপটা বলেছি সেটাই ফলো করবে আমি যখনই কোনো ডিশ তৈরি করি আজকাল প্রায় কিন্তু রেকর্ড করে রাখি যেগুলো ভীষণ ভালো হয় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই হালুয়াটা ট্রাই করবে এটা কিন্তু ভীষণ মজা লেগেছে আর এটাতে আমি যে বাদামটা দিয়েছিলাম সেটার জন্য কিন্তু টেস্ট আরও গুণ বেড়ে গিয়েছিল তাই বাদামটা অ্যাভয়েড করবে না অবশ্যই দেবে এখন নেড়ে পুরো জিনিসটাকে সুন্দর করে কষাতে থাকব টোটাল পনেরোটা স্টিভিয়ানার স্যাশে আমি এখানে খুলে রেখেছি এগুলো আমি এখন ঢেলে দিচ্ছি রান্নার শেষ দিকে আসলে মিষ্টিটা দেওয়াটা ভালো ক্রিমটা ঢেলে দিচ্ছি এই জায়গায় তোমরা যে কোনো ক্রিম ইউজ করতে পারবে সেটা স্টেরিলাইজড ক্রিম হোক বা ফ্রেশ ক্রিম অনেকে গাজরের হালুয়ায় দুধ দেয় কিন্তু কিটো ডায়েটে আমরা দুধ দিতে পারছি না তাই ক্রিম দেব ঢেলে দিচ্ছি স্টিভিয়ানা স্টিভিয়ানাটা কিন্তু অর্গ্যানিক এবং খুবই সেফ অন্যান্য সোয়েটেনার খাওয়ার চেয়ে বেটার পিকান নাটস গুলো কিন্তু আমি আধা ভাঙা করে ভেঙে নিয়েছি এবং ভাঙা সামান্য গুঁড়ো বাদামগুলো ঢেলে দিলাম হালুয়াতে আমার গাজরের হালুয়ার করে সাজিয়ে সার্ভ করব তৈরি হয়ে গেল দারুণ মজার গাজরের হালুয়া যারা স্মুথ হালুয়া খেতে পছন্দ করো তারা কিন্তু পিষে নেবে আর গাজরের হালুয়া দুভাবেই করা যায় একটা হচ্ছে আর আরেকটা শ্রেড করে আমি সবসময় পিষে হালুয়া করি স্মুথ হালুয়া তাই আজকে শ্রেড করে তৈরি করলাম রান্না করার পরে জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের